বলহালির কিতাব সরর শাহজাহান আলম বালু দীর্ঘ তিন বছর পর প্রবাস জীবনতুন তার বাফর দেশ তার জন্মস্থানত ফিরে আসছেন। আইরে দুর্বৃত্তল রাতত হামলার শিকার হইরে নির্মম নির্যাতনের পরে যখন একটু ফানি হিতু চাই তখন নদীর ফারদ লেজে ফানি হবে বহুই লাথি মারে ফেলে দে তার হালক এই ফরে তারই নির্মম মৃত্যু। ব্যবহার হিসেবে তারা দাফন করাই চট্টগ্রাম চৈতন্যগলির আঞ্জুমান মুফিদুলের আন্ডারে এই খবরস্থানত। অবশেষে ডিএনএ টেস্টর রেজাল্ট লই আদালতের নির্দেশে দুই বছর পর তার লাশ দেবু তার বাফর বাড়ির তার পারিবারিক কবরস্থানত। অনারে আজে দাহিউম এই নির্মম করুণ ইতিহাসর গল্প। 2020 সালের অক্টোবরের 5 তারিখ অনারা যে হাল্লো দেখতে লেগুন এই হাল্লোর ঠিক এই জায়গানত বায়ুড়ে এই প্রবাসীর লাশ। সাধারণত তার পরিবার পরিজন এবং এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ লাশ দিয়ে চিনিত পারে ইবে শাহজাহান আলম বালুর লাশ। কিন্তু আইনগত জটিলতার কারণে এই লাশ দাফন করি ব্যবহারের লাশ হিসেবে আমির পান্ডার গিয়ে আমির পান্ডার আসতো সময় মানি ফোন করে হতে তিনটে একশে আর তো হাড়ি ফেলার ঠেঙ্গ হাড়ি ফেলার মারি ফেলার ঠিয়া দে দুই লক্ষ টাকা চাঁদা থাই তো এখন আর বনির দামে আদর করিম হত দে ঠিয়া লাগিয়ে হট দিই হত দে সন্ধানে সন্ধানে শেখ সুয়ার্গ মারি মোবাইল বন্ধ করে দিই এখন এতুন লতি দীর্ঘদিন লতি আর থানোর পরে মানে পাঁচ দিন বাদে লাশ এটা হালত এসি হালত আইয়ের লই লওয়ানোর পরে এবং আর ভোজমডঙ্গ দি ভোজমডঙ্গ দনের পরে হত দে তোরার দিন বারোটা বাজে লাশ দি ফিলিম এরপরে আবার দিন বারোটা বাজে যাতে থানার বৈদিক কি আবার হত দেখি তোরার লাশ সেনার তাক নয় তোরার লাশ দিতেন নয় আই ওসিল হত হরি কেন দিবি হরে ভোজমডঙ্গ ন মিলে আর ভোজমডঙ্গ ন মিলে তোলে একা হাঙ্গবার গো এই লাশ আর দি ফেলা হবর টবর লেডি ঘুরি বেরিয়ে লেডি আছে আর যত নয় লাশে বাই ফেরত দিম ই তারা আর হত হনে কিছু নয় নয় এরপরে তারা নিয়ে ফোজ মাড়ে নতুন লাশ নিয়ে গো আন্দোলন নিজে দহন করে ফেলি। আইনগত এই জটিলতার বিষয় হলই আর হত হই চট্টগ্রাম জজকোর্টের একজন সিনিয়র আইনজীবী লয় তিনি আর জানাই মনে করেন নুকে মানুষ মারা গিয়ে এবার দুও বৌয়ের হত দিবে আজ জামাই ইবে হত দিবে আজ জামাই ফোয়া সাহা এর হত দিবে আর বাপ ইবে আর বাপ তখন আর দিবে ফোয়া প্রমাণ করি বলে ডিএনএ টেস্টের প্রয়োজন হয় কেউ যদি লাশিব অন্য কেউ দাবি না করে এবং এবার মা বা ভাই বোন লাশিব যদি আইডেন্টিফাই করে এইবারে চিহ্নিত করে তাহলে এবার ডিএনএ টেস্টের আদৌ কোনো প্রয়োজন নাছিল এখানে বিজ্ঞানের অপপ্রয়োগ ওই আননেসেসারি এই খাসান গড়িয়ারে আজ দুই আড়াই বছর লাশ ব্যবহারের লাশ হিসেবে খবরের মধ্যে ফরি রই। অবশেষে তার বাফর বাড়ির পারিবারিক কবরস্থানে যাবেন লাই তার লাশ উড়ি গেই আর কিছুক্ষণের মধ্যে এই লাশিবে লইয়ে যাবে গুই বলহালির কুতুব শরৎ যেটা তার পৈতৃক নিবাস যেটাতে এই বড় ইঠিন। দীর্ঘ দুই বছরের অতৃপ্ত যন্ত্রণা এবং হস্টেলেইরে মানুষের দ্বারে দ্বারে আদালত এবং আইনের সহায়তার লাই গুরগিল তার ভাই জাহাঙ্গীর আলম। শাহজাহান আলম বালুর লাশ যখন তার গ্রামের বাড়ির যাই তখনই কান্নার রুল ফরে তার গ্রামত অগণিত এলাকাবাসী নারী পুরুষ বেগুনে একজোট হইরে মানববন্ধন গুত্ত দেখা যায় হত্যাকারী হলর ফাঁসির দাবিতে। আমি হচ্ছি শাহজাহানের বাগনি এখন আমার মা বাফা বাসি ছিল 14-14 লাখ টাকা মামির হাতে দিছে রহিমা বেগুনের হাতে এখন টাকাগুলো বিদেশ থেকে আসার পরে ঝগড়া লাগছে ঝগড়া লাগার পরে আমার মা বলছে টাকাগুলো দিতে হবে দুই তারিখ টাকা দেওয়ার কথা ছিল আমার ঘরে আমাদের ঘরে একটা সিদ্ধান্ত নিয়েছে দুই তারিখ টাকা দেওয়ার কথা ছিল 15 তারিখে আমার মামা মারা গেছে কথা হয়েছে সোজা এখন আসামি কে ধরছে না ধরছে এগুলো আমার দরকার নেই আমার শুধু দরকার হচ্ছে কীভাবে আমার মামাকে মারছে ওরা আমুলদাতাকে তাদের কথা বলতে হবে এখন আসা অর্ডার কে দিছে তার বিচার এখন শুধু আসামি দরে দরে জেল খাজাতে ফুরাইলে হবে না এখন মূলদাতা কে অর্ডার দিছে তার বিচার চাই 14 লাখ টাকার কারণে আমার মামা মারা গেছে নির্যাতনভাবে আমি তার বিচার চাই। যে আটজনের বিরুদ্ধে মামলই তারা উইলদি হিরু সাইফুল ছোট মহিউদ্দিন বড় মহিউদ্দিন সুজন রবিন আসিফ ও শাউন এর মধ্যে তিনজন আটকই তারা হইলদি হিরু সাইফুল ছোট মহিউদ্দিন এই তিনজনের বা শৈলদি তারা টের বিনিময়ে তার পাহাড় গড়িয়ে মৃত্যু নিশ্চিত করিগে তবে হারা কিংবা কি হারণে এই মৃত্যু নিশ্চিত করি বেলাই তারা অর্ডার গজি ইয়ান জানান যাইবু বাকি পাঁচজন আটক হইলি। এ খুব ভালো ছেলে আমার জানা মতে কোনো সময় কারো ঝামেলার মধ্যে বা কোনো অন্য অন্য কাজের মধ্যে ছিল না আমাদের যারা মেরগি তিনজন হইয়া আরো আটজন বাকি আছে প্রশাসন রাঞ্চ চার দিবিছে
প্রকৃতি কুনির নির্দেশদাতাকে ধরে অবিলম্বে ফাঁসি লাই কার্যকর করিবার জন্য প্রধানমন্ত্রীর হাসে আই অনুরোধ জানাই। আসল বিচারগান সাজ মানে যাতে খুনিও মনে করো হন চিহ্নিত আর আয় দূর প্রত্যাশ আর কিছু সাবা ভাবা নেই। স্বজনলর আহাজারি আত্মনাথে ভরি গিয়ে বলহালির এই এলাকাত আজি আজ হেঁটে শাহজাহান আলম ভালুর মরদেহ নিতর দেহর সর্বশেষ কঙ্কালিন এসছি ওই জায়গাত। এলাকাবাসীর সর্বসাধারণের দাবি যার নির্দেশে এই দুষ্কৃতিকারী হলে এই ব্যক্তিগুলো নির্মম নির্যাতন করে হত্যা করি ওই ব্যক্তিগুলোরও আইনের আওতায় আনি শাস্তি দিবে দাবি জানার এলাকার সর্বস্তর জনসাধারণ। চট্টগ্রাম বলহালিতুন ইফতেকার নুত্তিশন সি প্লাস টিভি।